একটি বুড়ির একটি হাঁস ছিল। বুড়ি প্রতিদিন হাঁসটিকে খাবার খাওয়ানোর জন্য নদীতে ছেড়ে দিয়ে আসতেন, আর হাঁসটি খাবার খেয়ে প্রতিদিনের মতন সোজা বাড়িতে চলে আসলো। কিন্তু একদিন সন্ধ্যা হয়ে আসলো, বুড়ির হাঁসটি আর বাড়িতে ফিরে এলো না। বুড়ি খুব দুশ্চিন্তা করছিল, তাই সে নদীর ঘাটে চলে গেল এবং হাঁসটিকে খুঁজল, কিন্তু কোথাও হাঁসটিকে খুঁজে পেল না। বুড়ি মনের কষ্টে সেই ঘাটে বসে খুব কাঁদছিল। হায় ভগবান, আমার হাঁসটিকে সকালেই নদীতে ছাড়লাম, কিন্তু তখন আমার হাঁসটি ছিল, আমার হাঁসটি এখন আমি আর পাচ্ছি না, আমার হাঁসটি কোথায় গেল ভগবান? আমারে পুরো কপালে কিছু সইবে না, আমার আগের হাঁসটি চোরে চুরি করলো, সেটা ফেরত পেলাম, সে হাঁসটি আবার হারিয়ে গেল। তোমার কি বিচার ভগবান, তোমার কি বিচার? কিন্তু কিছুক্ষণের মধ্যে একজন জলপরী বুড়ির দুঃখ দেখে সেখানে হাজির হলো এবং বুড়িকে বলল, বুড়িমা আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন বুড়িমা? গো, আমার হাঁসটিকে খাবার খাওয়ানোর জন্য এই নদীতে আনছিলাম, আমার হাঁসটি যে কিভাবে হারিয়ে গেল মা কিছুই বুঝতে পারলাম না। বুড়িমা আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাকে একটি হাঁস দিচ্ছি, এই হাঁস প্রতিদিন একটি করে সোনার ডিম দিবে, যা আপনার বাকিটা জীবন চলে যাবে। তারপর বুড়িকে জলপুরে একটি জাদুর হাঁস দিলেন। বুড়ি সেই জাদুর হাঁসটি নিয়ে বাড়িতে চলে গেলেন। বুড়ি সেই জাদুর হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পড়ে। বুড়ি সেই ডিমগুলি বিক্রি করে অনেক বড় লোক হয়ে গেল। জন্য কথাই বলে, সুখে থাকলে নাকি ভূতে কেলায়। তাই বুড়ি জল ভরে দেওয়া সেই হাঁসটি খাবার খাওয়ানোর জন্য আবার নদীতে ছেড়ে আসলে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, বুড়ির সেই জাদুর হাঁসটি বুড়ির প্রথম হাঁসটির মতন আর বাড়িতে ফিরে আসলো না। বুড়ি আবার খুব দুশ্চিন্তা করছিল। তখন কি আর করার, বুড়ি আবার জলপরীর কাছে চলে গেল এবং জলপরীকে ডাকল। জলপরী মা, মা গো, তুমি আমার ডাকে সাড়া দাও মা, তুমি আমাকে বাঁচাও, আমার যে কি সর্বনাশ হলো রে মা। তখন জলপরী সাথে সাথে সেখানে হাজির হয়ে গেল এবং বুড়িকে বলল, বুড়ি মা আপনার আবার কি হয়েছে? আগো, তোমার দেওয়া হাঁসটি কোথায় যেন হারিয়ে গেল মা, আমি কোথাও পাচ্ছি না মা, তুমি আমার হাঁসটিকে এনে দাও মা গো। হুস হুস লেমন ফুস, বুড়িমা এই দেখেন আপনার হাঁসটি কিভাবে হারিয়েছে। ওরে মুখ পোড়া, তুই আমার হাঁসটি চুরি করেছিস, তোর একদিন কি আমার একদিন। বুড়িমা আপনি ওকে এভাবে কিছুই করতে পারবেন না, তার চেয়ে আপনি এখানে আরেকটি হাঁস রেখে যাবেন এবং একটু আড়ালে গিয়ে বসে থাকবেন, তাইলে হয়তো ওই চোরটিকে আপনি ধরতে পারবেন বুড়িমা। তাই হবে, কিন্তু মা আমি আর একটি হাঁস কোথায় পাবো মা, আমার কাছে তো কোনো হাঁস নেই গো মা। বুড়িমা আপনি একদমই ভাববেন না, আপনাকে আরেকটি হাঁস দিচ্ছি, আপনি এই হাঁসটি কালকে এখানে রেখে যাবেন এবং আড়ালে লুকিয়ে থাকবেন, তাই চোরটিকে আপনি ধরতে পারবেন। তখন জলপরি হঠাৎ সেখান থেকে উদাও হয়ে গেল এবং বুড়ি সেই হাঁসটি নিয়ে বাড়িতে চলে গেলেন। পরের দিন বুড়ি জলপরীর দেওয়া সেই হাঁসটিকে নিয়ে নদীতে ছাড়লেন এবং চোরটিকে ধরার জন্য বুড়ি একটু আড়ালে গিয়ে লুকিয়ে থাকলেন। কিন্তু কি আর করার, চোরের দশ দিন তো গৃহস্থর একদিন। তখন সেই চোরটি
আবার সেখানে এসে হাজির হলো। যখনই হাঁসটির কাছে গেল তখন বুড়ি সামনে এসে হাজির হলো। তখন চোরটি খুব ভয় পেল। ওরে মুখ পোড়া, তুই আমার হাঁস দুইটা চুরি করেছিস, তোকে আজ আমি মেরেই ফেলবো। ওরে বাবা রে বুড়িমা, আমি চোর না, মানে আমি চুরি করি নাই বুড়িমা, আমারে ক্ষমা করে দেন। ওরে হাত ছাড়া, নিজেই চোর বলে শিকারে গেলি, আবার বলছি চুরি করিস নাই। আচ্ছা তুই চুরি করিস নাই তাই তো, তাইলে এখনই প্রমাণ হয়ে যাক। জল পরিমা, তুমি সত্যটা কি, দয়া করে এই চোরটিকে দেখিয়ে দাও মা। জলপরি সাথে সাথে সেখানে হাজির হলো এবং চোরটি ভয়ে ভয়ে বলল, হে ভগবান, এটা আবার কে? আজকে মনে হয় আমার শেষ রক্ষা হলো না রে, আমার শেষ রক্ষা হলো না। হে বুড়িমা, আমি আপনাকে তাই দেখাচ্ছি, লেমন ফুস। বুড়িমা, ও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, নাইলে এই জল পরে আমাকে মেরে ফেলবে, দয়া করে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, তোমার হাঁস আমি কালকে দিয়ে যাবো, আমাকে ক্ষমা করে দাও। এজন্য কথাই বলে মারেরা রাখনাম বাবাজি। এরপরে চোরটি বুড়ির হাঁস দুটিকে ফেরত দেওয়ায় বুড়ি সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। হাই ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সানি কার্টুনের পাশে থাকবেন।